সুবক্তা হিসেবে বরাবরই তার খ্যাতি, ছাত্রজীবন থেকেই পরিচিত সজ্জন ও মিষ্টিভাষী হিসেবেও। বিএনপি নেতা জহিরুদ্দিন স্বপন অনায়াসে মিশে যেতে পারেন যে কারো সাথে। দলীয় রাজনীতিতে কখনো এগিয়ে থেকেছেন, আবার কখনো অকারণে তাকে কোণঠাসা করা হয়েছে। কিন্তু ব্যক্তি স্বপন সব সময় একটা গ্রহণযোগ্যতা নিয়েই নানাভাবে টিকে থেকেছেন তার স্বভাবজাত মিষ্টি ভদ্র আচরণের কারণে। 90-এর স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম শীর্ষ নেতা, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাবেক সভাপতি, বিএনপির তথ্য ও গবেষণা সম্পাদক, সংসদ সদস্য হিসেবে ক্ষমতার প্রভাব বলয়ের মধ্যে থাকলেও খুব বেশি ক্ষমতা চর্চা তিনি করেছেন এমন অভিযোগ নেই। তবু রাজনৈতিক জীবনে তিনি বিভিন্ন সময় পিছিয়ে পড়েছেন। সর্বশেষ 2007 সালের নানা রাজনৈতিক পটপরিবর্তনের পর জহিরুদ্দিন স্বপন বিএনপির রাজনীতি থেকে পিছিয়ে পড়েছেন। এর প্রায় এক দশক পর 2017 সালে খালেদা জিয়া তার গুলশান কার্যালয়ে স্বপনকে ডেকে পাঠান এবং তাকে দলের জন্য কাজ করার পরামর্শ দিয়েছিলেন। তিনিও বিএনপি প্রধানের পরামর্শ মোতাবেক দলের জন্য করার প্রতিশ্রুতি দিয়েছিলেন সে সময়। এরপর বিএনপির দলীয় গবেষণা সংস্থার দায়িত্ব এবং 2018 সালের নির্বাচনে তাকে দলীয় মনোনয়ন দেয়া হয়। বিএনপির ভেতর ও বাইরে এমন আলোচনা আছে যে দলের নীতি নির্ধারকদের কাছে 90-এর গণ অভ্যুত্থান অন্যতম ছাত্রনেতা জহিরুদ্দিন স্বপনের কদর বেড়েছে। অতীতে নিজ কর্মে যতটানা পিছিয়ে পড়েছেন স্বপন, তার চেয়ে অনেক বেশি কতিপয় সহকর্মীর ঈর্ষার মুখে পড়েছেন এমনটাই বলেছেন বিএনপির তৃণমূল স্তরের নেতাকর্মীরা। রাজনৈতিক বিতর্ক, কথা, কাজ আর জনসংযোগে পারদর্শী স্বপন এখন বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক। এমন সময়ে স্বপনকে এই দায়িত্ব দেয়া হলো যখন রাজনৈতিক মাঠের চেয়ে মিডিয়াতেই উপস্থিতি বেশি দেশের অন্যতম রাজনৈতিক দলটির। বিশ্লেষকদের মতে জহিরুদ্দিন স্বপনকে মিডিয়া সেলের দায়িত্ব দেওয়ার পর থেকে অনেক পজিটিভ পরিবর্তন হয়েছে দলীয় কর্মকাণ্ডে। সামাজিক যোগাযোগ মাধ্যমে দলের সরব উপস্থিতি এবং গণমাধ্যমের সাথে বিএনপির সুসম্পর্ক স্থাপন করায় ইতিমধ্যে মিডিয়া সেল প্রশংসা কুড়িয়েছে, যার প্রতিফলনও দেখা মিলেছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন মিডিয়ায়। মিডিয়া সেলের দায়িত্বকে কিভাবে দেখছেন জহিরুদ্দিন স্বপন এ বিষয়ে ঢাকা টাইমসকে তিনি জানিয়েছিলেন, দলের সর্বোচ্চ নেতৃত্ব আমার দলের আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আমি সবসময় দলের একজন অনুগত সৈনিক, দলীয় নেতৃত্বের আস্থার মর্যাদা দিয়েই শতভাগ নিজেকে উজাড় করে আমার ও আমার টিমের দায়িত্ব পালন করব। প্রতিক্রিয়া জানানোর ক্ষেত্রে সতর্ক স্বপন দলের কর্মকাণ্ড নিয়ে প্রকাশ্য হচ্ছেন অনেকদিন পর, এমনটা মনে হতেই পারে। কিন্তু নতুন এই দায়িত্ব পাওয়া অনেক আগে থেকে নীরবে নিভৃতে বিএনপির সর্বোচ্চ নেতৃত্বের দেওয়া নানা গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট পালন করেছেন, তাই তার মিডিয়া সেলের আহ্বায়ক হওয়াটা বিএনপির রাজনীতিতে মোটেই কাকতলীয় কিছু নয়, আকস্মিক তো নয়ই, বরং এটি অনিবার্যই ছিল। জহিরুদ্দিন স্বপন নতুন কোনো দায়িত্ব পাচ্ছেন, কিভাবে নিজেকে মেলে ধরবেন স্বপন, কাজ কী হবে, অনেক প্রশ্ন জিজ্ঞাসা বিএনপিতে বাইরেও। অত্যন্ত সম্ভাবনাময় একজন রাজনৈতিক কর্মীর সঙ্গে বিভিন্ন সময় অবিচার হয়েছে এমন কানাঘুষা বিএনপির রাজনীতিতে প্রতিনিয়ত হয়, কিন্তু বিষয়টি আমলে নিতে চান না বরিশাল এক আসনের সাবেক সংসদ সদস্য জহিরুদ্দিন স্বপন।